হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমডি সলিউশন আরডিআই। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের বিভিন্ন নতুন নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। আর যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত আগের ভিডিওতে বিএমডি কিভাবে ক্যালিব্রেশন করা হয় সেই ভিডিও নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি বিএমডি করবেন। বিএমডি মূলত আমাদের যে স্পাইন রয়েছে সেই স্পাইনের এপি স্পাইন আমরা নিয়ে থাকি আর লেফট ফোরআর্ম আমরা নিয়ে থাকি। যদি কোনো কারণে লেফট ফোরআর্ম বা পেশেন্ট যদি আপনার বাম হাতি হয় সেক্ষেত্রে আমরা ডান হাতের তখন নিই। এছাড়াও নি জয়েন্টেরও অনেক সময় নিয়ে থাকি। টোটাল বডি বিএমডিও অনেক সময় করা হয়ে থাকে। তো আমরা এই বিএমডির স্ক্যানগুলো আমরা কিভাবে নিব সেই স্ক্যানগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমরা পেশেন্টকে টেবিলের উপর শোয়াই দেবো, যে আমাদের যে টেবিল রয়েছে বিএমডি টেবিল সেই টেবিলের উপর শোয়াই দেবো। পেশেন্টকে শোয়ানোর সময় আমাদের যে এখানে যে দেখেন যে একটা দাগ রয়েছে, এই যে এই চারিদিকে এই দাগটা রয়েছে, এই দাগের ভিতরে আমরা যখন স্ক্যান নিব তখন মূলত পেশেন্ট যেন এই দাগের ভিতরে থাকে। এদিকে যদি আপনি 2 ইঞ্চ মতো আপনি একটু ফাঁকা রাখেন, মানে এখানে 2 ইঞ্চ ফাঁকা রেখে পেশেন্টের দিকে মাথা দেবে। তো আপনি শুয়ে যান, দেখি শুয়ে পড়েন, হালকা একটু উপরে উঠবেন, হ্যাঁ আর একটু, হ্যাঁ ঠিক আছে। আমি 2 ইঞ্চ কিন্তু ফাঁকা রেখেছি এই এদিক থেকে, ঠিক আছে। এবার আমরা পেশেন্টের মাথার নিচে আপনি সাপোর্টও দিতে পারেন, হ্যাঁ এভাবে, ঠিক আছে। আর এখানে আমাদের এই ইনস্ট্রুমেন্টটি আমরা ব্যবহার করব, যেন আমরা যখন হিপ জয়েন্টের বিএমডি করব সেক্ষেত্রে অনেক সময় রোগী নড়াচড়া করে। আপনি যদি এই ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে রোগী নড়াচড়া করবে না, আপনার বিএমডিটি ভালো হবে। এখানে আমরা এর আগে এই ইনস্ট্রুমেন্ট ছিলাম আপনাদেরকে, আজকে আমরা ব্যবহার দেখাবো কীভাবে আমরা ইউজ করছি, দেখেন। এইভাবে দেওয়ার পরে আমরা এটাকে টাইট দিয়ে দেবো, তাহলে কী হবে রোগী নড়াচড়া করবে না, আর নড়াচড়া করলে স্ক্যানটা ভালো হবে না। ঠিক আছে, এভাবে আমরা দিয়ে দিলাম। রোগীর আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, যেটি হচ্ছে আপনি যখন বিএমডি করবেন রোগীর তখন অবশ্যই রোগীর হাইট এবং ওয়েট আপনি নিয়ে নেবেন, কারণ এই হাইট এবং ওয়েট এবং বয়স এই তিনটি জিনিস বিএমডি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এই বয়স হাইট ওয়েট এগুলোর উপর ডিপেন্ড করে রিপোর্ট অনেক সময় কম বেশি হতে পারে। এই জন্য আপনারা অ্যাকুরেট বয়স দিবেন এবং হাইট ওয়েট এগুলো অ্যাকুরেট দিবেন। আপনারা এই হাত দুইটা রোগীর এই বুকের উপরে এভাবে দিতে পারেন, ঠিক আছে, এভাবে, অথবা যদি আপনি এভাবেও দেন এইভাবে দিয়ে রাখলেও হবে। কিন্তু আমরা যখন এই স্ক্যানটা নিব, আপনারা যখন হিপ জয়েন্টের স্ক্যানটা নিব তখন সাধারণত এভাবে যদি থাকে তখন হিপ জয়েন্টের স্ক্যানের সাথে এই হাতটাও চলে আসতে পারে, এই জন্য আমরা এভাবে বুকের উপরে দিয়ে দিব, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা বিএমডি বলতে আমরা সাধারণত যে স্ক্যানগুলো দিয়ে থাকি, আমরা সাধারণত যদি বিএমডি অ্যাডভাইস পাই সেক্ষেত্রে আমরা এপি স্পাইন এবং দুই হিপের আমরা এপি সাধারণত দিয়ে থাকি, এর সাথে ফোরআর্মটা আমরা অ্যাড করি, লেফট ফোরআর্মটা। এছাড়াও যদি ডক্টরে আপনাকে স্পেশালভাবে কোনো স্ক্যান লিখে দেয় যে নি জয়েন্ট চাচ্ছে বা টোটাল বডি চাচ্ছে সেক্ষেত্রে আপনি সেটা দিবেন। তো আমরা এখন পেশেন্টকে শোয়ানোর পরে আমরা আমাদের সফটওয়্যারে আমরা এন্ট্রি করব। এটি হচ্ছে আমাদের বিএমডি কম্পিউটারের স্ক্রিন। তো এখানে আমরা এই যে এখানে ডাইরেক্টরি দেখতে পাচ্ছি, এখানে আমরা যখন নিউ পেশেন্ট এন্ট্রি করব তখন আমরা এই ডাইরেক্টরিতে যাব। এন্ট্রি করার পরে, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ, এই নিউ অপশনে আমরা এন্ট্রি করব। এরপরে আমাদের দেখেন এই যে নিউ পেশেন্ট এন্ট্রি করার জন্য একটা বক্স চলে আসছে, ঠিক আছে। এখন এখানে দেখেন যে প্রাইমারি, সেকেন্ডারি, অ্যাডিশনাল আছে, তিনটি অপশান রয়েছে। এখানে আমরা প্রাইমারিতে আছি এখন। এখন এখানে ফার্স্ট নেম, রোগীর ফার্স্ট নেম দিব, রোগীর ফার্স্ট নেম দিলাম, এবার লাস্ট নেমটা আমরা অ্যাড করব। এবার পেশেন্ট আইডি, আমাদের যে হসপিটালের বা ক্লিনিকের যে পেশেন্ট আইডি রয়েছে সেই পেশেন্ট আইডিগুলো সাপোজ আমরা এখানে অ্যাড করব। এবং এখানে আমরা যে ডক্টর রয়েছে সেই ডক্টরের নামগুলো আমাদের সেভ করা আছে, অথবা যদি আপনাদের সেলফে কেউ করতে যায় সেখানে সেক্ষেত্রে সেলফ, এবং আমরা ডক্টরের আমরা নাম দিলাম সাপোজ। এরপরে আমাদের এখানে বার্থডেট, এই বার্থডেটটা আমরা কীভাবে দেবো, এখানে বার্থডেটটা যদি রোগীর বয়স 40 বছর হয় সেক্ষেত্রে আপনার বিগত 40 বছর আগের আপনাকে
সেই সালটা দিয়ে উল্লেখ করতে হবে। তাহলে যদি রোগীর বছর বয়স যদি 40 হয় তাহলে আমরা এখানে ইউজ করব, এখন যেহেতু 2020 চলছে তাহলে আমরা দিব যে 1980 সাল দিব। তাহলে 01 011, তাহলে 1980, এই যে দেখেন 40 বছর চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনি বয়সটা সিলেক্ট করে দিবেন। আর হাইট, এখানে আমরা হাইটটা দিব, হাইট আমরা সেন্টিমিটারে দিব, ইঞ্চিতে না, সেন্টিমিটার, ঠিক আছে। কত সেন্টিমিটার সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে ওয়েট, ওয়েট আমরা দিব, ওয়েট দিলাম। এরপরে জেন্ডার, জেন্ডার যেহেতু আমাদের মেল সেক্ষেত্রে আপনি মেল ক্লিক করবেন, ঠিক আছে। যদি ফিমেল হয় তাহলে ফিমেল করবেন, আর এইদিকে এটা আপনার হোয়াইটই থাকবে। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ফিমেল যখন এন্ট্রি করবেন, ফিমেল এন্ট্রি করার সময় আপনাকে সেকেন্ডারি অপশানে গিয়ে এই যে মেনোফেজ এজ, এখানে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে পেশেন্টের, যে মহিলা পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে মহিলা পেশেন্টের মেন্স কখন বন্ধ হয়েছে এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে এখানে। তো যদি সাপোজ ধরেন একটা পেশেন্টের বয়স 60 বছর, এবং পেশেন্টের বয়স যদি 60 বছর হয় এবং কত বছর বয়সে তার মেন্স বন্ধ হয়েছে সেটা আপনারা একটু জেনে নেবেন। যদি দেখেন যে রোগীর 20 বছর আগে বন্ধ হয়েছে তাহলে তখন কত বয়স দেবেন, যে 40 বছর, তাহলে আমরা তখন দিব এখানে 40 বছর, যেহেতু 20 বছর আগে বন্ধ হয়েছে, ঠিক আছে। এভাবে আমরা এই বয়সটা দিব যদি ফিমেল হয় সেক্ষেত্রে, ফিমেল রোগীর ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য। এরপরে আর যদি আপনার দেখেন যে রোগীর মেন্স অলরেডি চলছে, বন্ধ হয় নাই, সেক্ষেত্রে আমরা এখানে আপনাকে বয়স দিতে হবে না, বয়স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা এখানে ওকে করব। ওকে করার পরে আমরা এই পেশেন্ট আইডিতে ডবল ক্লিক করব। পেশেন্ট আইডিতে ডবল ক্লিক করলে দেখেন যে এই দুই ধরনের একটা আমাদের স্ক্রিন চলে আসছে এখানে। এখন এই যে দেখেন, এখানে রয়েছে এই যে এপি স্পাইন, বোথ হিপ, ফোরআর্ম, এটি যেহেতু আমরা সব স্ক্যানের ক্ষেত্রে দিয়ে থাকি, সেক্ষেত্রে এছাড়াও আপনি যদি এই যে রাইট ফোরআর্ম, রাইট রিস্ট, তারপরে রাইট নি জয়েন্ট, এগুলো নিতে পারবেন। আবার যদি আপনি টোটাল বডি নিতে চান সেক্ষেত্রে আপনি এই অপশানে গিয়ে টোটাল বডি নিতে পারবেন। আর যদি হোল স্পাইন শুধু চান তাহলে যেখানে হোল স্পাইন রয়েছে, যদি শুধু ল্যাটারাল ভিউ চান, ল্যাটারাল স্পাইন চান, তাহলে ল্যাটারাল স্পাইনের হোল স্পাইনের এখানে রয়েছে। এরপরে এখানে আমাদের কিছু, আপনি কিছু চাইলে আপনার সুবিধার জন্য আপনি সেট আপ করে রাখতে পারেন। এখানে দেখেন যে এপি স্পাইন, ডুয়েল ফিমার, লেফট ফোরআর্ম, আমরা সাধারণত এই ভিউটি দিয়ে থাকি, এই তিনটি ভিউ একসাথে, এই কারণে আমরা একসাথে অ্যাড করে রেখেছি। এছাড়াও দেখেন যে নিচে আরও অনেকগুলো রয়েছে, আপনি যেটার আপনি স্ক্যান নেবেন সেটি শুধু আপনি সিলেক্ট করবেন এখানে, তাহলে অটোমেটিক ওই তিনটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এপি স্পাইন, ডুয়েল ফিমার এবং লেফট ফিমার এখানে আমরা যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করার কারণে আমাদের এই স্ক্যানগুলো চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা এই যে এখানে পজিশান আছে দেখেন, এই পজিশানে আমরা স্ক্যান করব। পজিশান স্ক্যান করার পর সরাসরি দেখেন যে আমাদের স্ক্রিনটা এরকম চলে আসবে, এবং আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আমাদেরকে মেশিনে সব কিছু আমাদেরকে দেখাই দিবে, ঠিক আছে। এখানে দেখেন আমরা সেন্ট্রাল রেটা কোথায় দিব রোগীর, সেটা এই যে আপনাকে দেখাই দিচ্ছে একবার সুন্দর করে, কি দিচ্ছে যে L5 আপনাকে সেন্ট্রাল রেটা দিতে বলছে। এই যে দেখেন এখানে লাল চিহ্ন যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল রেট, আমরা ঠিক এই জায়গায় সেন্ট্রাল রেটা দিব, ঠিক আছে। এখন রোগীর দেখি আমাদের সেন্ট্রাল রেটা ঠিক এই জায়গায় আছে কি না, আমাদের সেন্ট্রাল রেটা ঠিক কিন্তু নাভির উপরে আছে, তার মানে আমাদের সেন্ট্রাল রেটা ঠিক নেই। তাহলে আমরা সেন্ট্রাল রেটা ম্যানুয়ালি আমরা এটা কিন্তু একটু নিচ দিকে নামাই নেব, ঠিক আছে। এই যে সেন্ট্রাল রেটা আমরা এভাবে নিচ দিকে, আমরা এখন কিন্তু মোটামুটি ঠিক আছে আমাদের সেন্ট্রাল রেটা, এবার আপনি স্ক্যান দিতে পারবেন। এখন যেহেতু আমাদের সেন্ট্রাল রেটা আমরা ঠিক করে ফেলেছি, এখন আমরা স্ক্যান দিতে পারবো। তাহলে এখানে এই যে স্টার্ট রয়েছে দেখেন, এখানে এই স্টার্ট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আমাদের স্ক্যান শুরু হয়ে যাবে। আমাদের স্ক্যান নিচ্ছে এখন, যদি আপনার এই পজিশনটা যদি আপনি মনে করেন যে না আমাদের ঠিক নাই, পজিশনটা আরেকটু উপরে হবে বা নিচে হবে, সেক্ষেত্রে আপনি এখানে এই যে অ্যাব্রড অপশন রয়েছে, এখানে অ্যাব্রড অপশনে ক্লিক করবেন। অ্যাব্রড অপশনে ক্লিক করার পরে এই ধরনের একটা বক্স আসবে,
আপনি এখানে কি করবেন রিপজিশন করে দিবেন এখানে রিপজিশন করে ওকে করবেন তাহলে দেখেন এখানে একটা বক্স চলে আসবে এখন যদি আপনি মনে করেন যে একটু উপর দিকে আরেকটু নিতে হবে সেই ক্ষেত্রে আপনি এইভাবে এই বক্সটা হটাই দিবেন বা এইদিকে নিতে বা এইদিকে যে কোনো দিকে আপনি নিতে পারবেন এটা প্রতি স্কেলের ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন তাহলে আমরা একটু উপরে উঠাই দিলাম সাপোজ তারপরে আবার আপনি স্ক্যান দিন আবার স্ক্যান দিলে দেখা যাবে যে আপনার ওই স্ক্যানটাই আবার নেবে ঠিক আছে যে আমাদের স্ক্যানটি নিচ্ছে এখানে যখন ডান উঠবে তখন আমরা নেক্সট স্ক্যানে ক্লিক করব ঠিক আছে এই যে এখানে দেখেন এখন এখানে যেহেতু আমরা যে স্ক্যানগুলো কমপ্লিট হয়েছে এ পি স্প্যানটি আমাদের কমপ্লিট হয়েছে এই জন্য এটাতে টিক চিহ্ন উঠে গেছে এবার লেফট ফিমার রয়েছে রাইট ফিমার রয়েছে লেফট ফোরআর্ম রয়েছে এগুলো আমরা নেক্সট যখন করব নেক্সট করলে অটোমেটিকভাবে একটার পর একটা স্ক্যান নেবে এবং আপনাকে দেখাবে পজিশনটা দেখাবে যে এবার দেখেন এবার আমাদের স্ক্যান আমাদের যে সেন্টার রে রয়েছে সেন্ট্রাল রেটি কোথায় দিতে হবে এটি আপনাকে দেখাই দিচ্ছে এই যে দেখেন এখানে দিতে হবে এবার আমরা আবার সেন্ট্রাল রেটা ঠিক একই সিস্টেমে একইভাবে আমরা ঠিক করে নেব যে সেন্ট্রাল রেটি আমাদের ঠিক রয়েছে কি না ঠিক আছে এরপরে আবার এটা আমরা স্টার্ট দিব স্টার্ট দিলে আবার আমাদের স্ক্যানটা নিয়ে নিবে এবার রাইট ফিমারে ঠিক দেখেছে এভাবে আপনাকে একটার পর একটা আপনাকে দেখাতে থাকবে আমাদের স্ক্যান গুলো নিচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা এবার যখন আপনি ফোরআর্ম স্ক্যানটি নেবেন তখন ফোরআর্ম স্ক্যানটি এবার আবার নেক্সটে যাবেন নেক্সটে এখানে দেখেন পজিশন দুইটা রয়েছে এখানে দুইটি পজিশন রয়েছে দুইটি পজিশনের ক্ষেত্রে আপনি যদি পেশেন্টকে বসিয়ে নিতে পারবেন এবং শুয়ে নিতে পারবেন তো আমরা যেহেতু পেশেন্ট শুয়ে আছে আমরা শুয়ে নিতে যাব শুয়ে নিব আমরা সেক্ষেত্রে আমরা কী করবো এই যেখানে এখানে পেশেন্ট সিটেড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ওকে করবেন ওকে করার পরে এই যে দেখেন আমাদের পেশেন্টের পজিশনটা শুয়ে হয়ে গেছে এখন ঠিক আছে এবং আপনি কিভাবে আপনি পেশেন্ট পজিশনটা করবেন এই যেখানে দেখেন আমাদের যে ফোরামের যে আমাদের একটা প্লেট রয়েছে সেই প্লেটে এভাবে আমাদেরকে পেশেন্ট পজিশনটা করতে হবে এবং সেন্ট্রাল এটা ঠিক এই জায়গায় দিতে হবে তাহলে আমরা পেশেন্ট পজিশনটা আমরা ঠিক করে আসি আমরা এই প্লেটটা দিয়ে এইভাবে মুটটা বন্ধ মুট বন্ধ এইভাবে এবং এভাবে মুডটা বন্ধ করে আমরা ঠিক এইভাবে এটা দিয়ে দিব এবং আমাদের সেন্টার এটা কোন জায়গায় বলছে ঠিক রিস্ট জয়েন্টের মিডিলে তাহলে আমরা একটু এদিকে নিই এই যে ঠিক আছে এই যে দেখেন আমাদের ঠিক রিস্ট জয়েন্টের আমরা মিডিলে দিলাম হ্যাঁ এবার আমরা ঠিক একই সিস্টেমে আমরা এখানে স্টার্ট দিয়ে দিব Thank you.
এবার আমাদের স্ক্যানগুলো সবগুলো স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। এর সাথে যদি আপনার আরও স্পেশাল কোনো স্ক্যান থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দিবেন। এবার আমরা অ্যানালাইজ, এখানে অ্যানালাইজ ক্লিক করব, সরাসরি এটা ওকে করে দেব। এই যেখানে যে এই স্ক্যানের যেখানে যে রোলগুলো রয়েছে এগুলো আপনি যে রোলস এখানে গিয়ে আপনি এগুলো চাইলে আপনারা সরাসরি করতে পারবেন এখান থেকে এছাড়াও যদি আপনি এটা লাইট কম বেশি করতে চান সেক্ষেত্রে এই যেদিকে লাইট রয়েছে এই যেখান থেকে আপনি লাইটটা কম বেশি করতে পারবেন, ঠিক আছে, ব্রাইটনেসগুলো যে দিক থেকে কমাই দিতে পারবেন। এই যে এরপরে অ্যানালাইজে যাওয়ার পরে আপনি সরাসরি রেজাল্টে চলে যাবেন, এখানে রেজাল্টে চলে যাবেন। রেজাল্টে গেলে আমরা কিন্তু প্রতিটি বিএমডির ক্ষেত্রে, যেমন সাপোজ আমরা এপি স্পাইন, তাহলে আমরা এপি স্পাইন যখন নিব এপি স্পাইনে আমাদেরকে দুইটি পেজে রিপোর্ট আছে। একটা হচ্ছে আমাদের এই ছবিটি আসবে, ছবিটির সাথে আমাদের বিভিন্ন ধরনের সেটি হচ্ছে ডেনসিটোমেট্রি এজিটি, এই ধরনের একটা স্ক্যান থাকবে, ছবি থাকবে, প্লাস এইদিকে এই ধরনের আপনার একটা গ্রাফ থাকবে। গ্রাফটা এখানে যে একটা কালো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটি মূলত আপনাকে ইন্ডিকেট করে থাকে যে রোগীর পজিশান কী পজিশানে রয়েছে। তো এখানে এই সবুজগুলো এইগুলোতে যখন থাকবে বা এইগুলোতে থাকবে তখন কিন্তু আপনার পজিশান ভালো থাকবে, আর যত এই নিচের দিকে আসবে তত পজিশান আপনার প্রবলেম থাকবে। এই লালে যদি থাকে তাহলে এটা একবারে অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস যখন হবে তখন এই লালের এইগুলোতে চলে আসবে, ঠিক আছে। তো এটা এই রোগীর যেহেতু ওপর দিকে আছে এখানে দেখেন ইন্ডিকেট করছে সেক্ষেত্রে আমরা ভালো আছে। এছাড়াও আরেক পেজ বের হবে, সেটি হচ্ছে অ্যান্সিলারি বের হবে, এপি স্পাইন অ্যান্সিলারি যেটি, প্রতিটি স্ক্যানের ক্ষেত্রে দুইটি করে পেজ বের হবে। আর মূল একটি যেটি পেজ বের হবে সেটি হচ্ছে ফলো আপ থাকবে, বিভিন্ন ধরনের ডিসক্রাইবগুলো। এখন আমরা এটি প্রিন্ট দেবো, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আপনি সরাসরি প্রিন্ট অপশন এখান থেকে দিতে পারেন অথবা কন্ট্রোল পি চেপে দিতে পারেন, ঠিক আছে, অথবা এই রিপোর্টে গেলে যতগুলো আপনি প্রিন্ট দিয়েছেন এই যে কী কী প্রিন্ট দেবেন সবগুলোর এখানে চলে আসবে। এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট এখানে অপশনে করলে সবগুলো আপনার প্রিন্ট হয়ে যাবে। তো এবার আমরা দেখবো প্রিন্ট দেওয়ার পরে আমাদের যে রিপোর্টটা রয়েছে রিপোর্টটা কেমন আছে সেটি আমরা দেখে নিব। আমাদের বিএমডি প্রিন্টটি যখন দিব তখন আমাদের এই ধরনের রিপোর্ট আসবে। প্রথম পেজে থাকবে অ্যাসেসমেন্ট, তারপরে রিকমেন্ডেশান, তারপরে ফলো আপ, এই তিনটি অপশন থাকবে এটি প্রথম পেজে। এবং রিপোর্ট যে রিপোর্টটি হবে সেই রিপোর্টটিও থাকবে। এখানে দেখেন এই যে নর্মাল ভ্যালু কত আছে, তারপরে অস্টিওপোরোসিস এবং অস্টিওপেনিয়া হলে কতই থাকবে সেগুলো এখানে দেখাবে আপনাকে। তো এখানে এপি স্পেন আমরা একটা প্রিন্ট দিয়েছি, এখানে দেখেন এখানে জেডি স্কোর কত আছে এখানে দেখাচ্ছে এবং রিজিওন দেখাচ্ছে যে এপি স্পাইন, এবং এটা রিপোর্ট কত আছে সেটা এখানে উল্লেখ করছে। এই যে টি স্কোরটা আছে -3.8, তাহলে এটা কী হয়েছে, অস্টিওপোরোসিস হয়েছে এই রোগীটি, ঠিক আছে। তাহলে এর নর্মাল রেঞ্জটা এই যে নিচে দেওয়া আছে দেখেন যে নর্মাল রেঞ্জ কত থাকবে যে -1, তাহলে এখানে 3 চলে গেছে, সেক্ষেত্রে যেহেতু বেশি হয়ে গেছে সেহেতু এটা আপনার অস্টিওপোরোসিস দেখাচ্ছে। প্রতিটি রোগীর ক্ষেত্রে এই ধরনের একটি পেজ থাকবে যে অ্যাসেসমেন্ট, রিকমেন্ডেশান, ফলো আপ, তারপরে এপি স্পেন যখন আপনি দিবেন এটি হচ্ছে ডেনসিটোমেট্রি এপি স্পেনের, এই ধরনের একটা আপনার ছবি থাকবে আর এখানে গ্রাফ থাকবে। এবং অস্টিওপোরোসিস যে হয়েছে সে এখানে যে যে চিহ্ন আছে দেখেন এই জায়গাতে এই যে কালো চিহ্নটা এই যে এটা ইন্ডিকেট করছে। এরপরে এর সাথে এপি স্পেনের সাথে আমরা যেটা বলছিলাম যে অ্যান্সিলারি রেজাল্ট থাকবে একটা, এই যে অ্যান্সিলারি রেজাল্ট হচ্ছে এটি। তাহলে প্রতিটা আমরা স্ক্যানের ক্ষেত্রে একটি করে কি দিব, ডেনসিটোমেট্রি মানে এই ছবি একটা দিব আর এটা দিব, জয়টাই আপনি স্ক্যান নেন, যতগুলো স্ক্যান নেবেন ততগুলোতে আপনাকে এই দুইটা করে ছবি দেওয়া লাগবে। আর প্রথমে তো আমি একটা দেখালাম যেটাতে অ্যাসেসমেন্ট মানে এই যে এটা অ্যাসেসমেন্ট, তারপরে রিকমেন্ডেশান, ফলো আপ, এটা তো থাকবেই। এরপরে দেখেন আমাদের যে ফোরামটা রয়েছে সেই ফোরামটাতে দিয়ে যে দেখেন এটি হচ্ছে ফোরামের ঠিক একই সিস্টেমে, এটি ডেনসিটোমেট্রি আর এটি হচ্ছে অ্যান্সিলারি রেজাল্ট, এই যেটি ফোরামের এই যে দেখেন অ্যান্সিলারি রেজাল্ট। তো ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।